দিদি ঘুম পেয়েছে বাড়ি যাও, ঘুম পেয়েছে বাড়ি যাও। চার তারিখের পর মানুষ বলে দেবে দিদি ঘুম পেয়েছে বাড়ি যা, ফের দিলীপের মুখে কুকথা। আসলে তিনি বেপরোয়া, কমিশনের শোকস, দলের বকুনি, কোনো কিছুই তিনি তোয়াক্কা করেন না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সভায় বলেছেন, মানুষে চাইলে মাথা নত করে সরে যাব। এ প্রসঙ্গে তিনি বলেন, উনি বুঝতে পেরেছেন মানুষ সরিয়ে দেবার আগে সসম্মানে সরে যাওয়া ভালো। নন্দীগ্রামে অশান্তি নিয়ে দিলীপ ঘোষ বলেন, দক্ষিণবঙ্গে যেখানে ইলেকশন হচ্ছে সেখানেই এরকম ঘটনা ঘটছে। তৃণমূল বুঝতে পেরেছে জেতার কোথাও চান্স নেই। ভোটারদের কর্মীদের ভয় দেখিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে, যা করার এবার ইলেকশনে করে নিচ্ছে। খুন খারাপি চলতেই থাকে, তবে এবার প্রথম বোধহয় খুন হলো ইলেকশনে। তবে এরপরে পশ্চিমবঙ্গে ইলেকশনে আর এসব হবে না। একজন 56 বছর বয়সী মহিলাকে যেভাবে খুন হয়েছে, পশ্চিমবঙ্গে মহিলাদের কি সুরক্ষা আছে তা বোঝা যাচ্ছে না। বাংলাদেশের একজন এমপি এখানে চিকিৎসা করাতে এসে খুন হয়ে গেছে, তাতেই বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে কার সুরক্ষা আছে। দেশি বিদেশি ধনী গরিব শহর গ্রাম কোথাও সুরক্ষা নেই। ইলেকশন কমিশনের সক্রিয়তা আছে বলেই প্রতিটি মানুষ ভোট দিয়েছেন। কেউ বলতে পারবে না আমাকে ভোট দিতে দেয়নি। তবে সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ তো ইলেকশন কমিশনের নয়, এটা পুলিশ প্রশাসনের কাজ। প্রধানমন্ত্রীকে মমতার ডিবেট চ্যালেঞ্জ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রীর কোনো কাজ নেই ফালতু লোকেদের সঙ্গে ডিবেট করবেন, যাদের কোনো কাজ নেই তারা ডিবেট করবে, আমরা কাজ করি সাধারণ মানুষের জন্য। প্রধানমন্ত্রী তাই করছেন, প্রধানমন্ত্রী কি কাজ করছেন তা বলবে সাধারণ মানুষ। দেবের সিনেমায় গরু পাচারকারী এনামুলের টাকা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, এসব তথ্য প্রমাণ আছে বলে ইডি সিবিআই ডাকছে, ওনাকেও ডাকা হয়েছে, এখন জবাব দেবেন উনি। তথ্য প্রমাণ থাকলে কোর্টে গিয়ে জবাব দিতে হবে। পাকে তো যারা ঢুকেছে, টিএমসি পার্টিতে যারা গেছে তাদের গায়ে কালির দাগ লেগেছে। কলকাতার রাজপথে সাধু সন্তদের প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমবাংলার সমস্ত পেশার মানুষ তারা কোনো না কোনোভাবে প্রতারিত বঞ্চিত, বাকি ছিল সাধু সন্তরা। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকেও অসম্মান করেছেন, তারা বুঝতে পেরেছেন তৃণমূল থাকলে মঠ মন্দির চালানো মুশকিল। মঠ মন্দিরের জায়গা লুট হয়ে যাচ্ছে, সম্পত্তি লুট হয়ে যাচ্ছে, সাধু সন্তরা মারা যাচ্ছে। গঙ্গাসাগর যাওয়ার পথে পুরুলিয়ায় সাধুদের উপর আক্রমণ হয়েছিল, মারা হয়েছিল তাদের, সেই দৃশ্য আমরা দেখেছি। সাধুদের জীবন ও ধন সম্পত্তির সুরক্ষা নেই, তারা রাস্তায় নামছেন। অর্জুন সিংকে খুনের হুমকি প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ওখানে তো মারপিট ঝোড় ঝামেলা লেগেই থাকে, যদি ওরকম কিছু হয়ে থাকে তাহলে সুরক্ষা দেওয়া উচিত। শুক্রবার বর্ধমান শহরের বাদামতলা মোড় থেকে জিটি রোড ধরে বীরহাটা মোড় পর্যন্ত তিনি প্রাতঃভ্রমণ করেন, তারপর তিনি বীরহাটা মোড়ে চাচক্রে মিলিত হন। বুঝতে পেরেছেন সরিয়ে দেওয়ার আগে সসম্মানে সরে যাওয়া ভালো। আর এটা 4 তারিখের পরে মানুষ কিন্তু বলে দেবে যে দিদি ঘুম পেয়েছে বাড়ি যাও। ইলেকশন যেখানে যেখানে হচ্ছে দক্ষিণ বাংলায় সব জায়গায় গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, কারণ টিএমসি জেতার কোথাও চান্স নেই। গন্ডগোল করে ভয় দেখিয়ে ভোটারদেরকে আমাদের কর্মীদের যদি না বেরোয় লোকে ভোট না দেয়, কিন্তু এসব করে কিছু আটকাতে পারবে না। এই হিংসা ফিংসা যা করার এইবার ইলেকশন করে নিচ্ছে, এরপরে আর পশ্চিমবাংলায় কেউ এরকম করতে পারবে না। খুন খারাপি তো চলতেই থাকে, এই প্রথম বোধহয় খুন হয়ে গেল ইলেকশনে। ইলেকশনকে কেন্দ্র করে খুন খারাপি হয়নি, শান্তি ছিল ইলেকশনের আগে। ওরা আক্রমণ করেছে একজন 56 বছরের মহিলাকে, যে নৃশংস হত্যা করা হয়েছে। পশ্চিমবাংলায় মহিলাদের কি সুরক্ষা আছে এটা বোঝা যাচ্ছে সম্মান। প্লাস আপনারা শুনেছেন বাংলাদেশে একজন এমপি এখানে ট্রিটমেন্ট করতে এসেছিলেন, তিনিও খুন হয়ে গেছেন নির্বাচনে। ইলেকশন কমিশনের সক্রিয়তা আছে বলে প্রত্যেকটি মানুষ ভোট দিয়েছে, কেউ বলতে পারেনি আমাকে ভোট দিতে দেয়নি। কিন্তু সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ তো ইলেকশন কমিশনের নয়, তার জন্য পুলিশ প্রশাসন তো রয়েছে। তারা তারা চলে যায়নি কোথাও, তারা ঢুকিয়ে পড়েছে কি, এটা তাদের গায়ে। এ আগেও ছিল পরেও থাকবে, সেটা হচ্ছে না মানে ইচ্ছাকৃত ভাবে সরকার এটা করাচ্ছে। তিনি তো প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যানেল ছুড়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন জায়গা আপনি ঠিক করুন, মঞ্চ আপনি ঠিক করুন, আমাদের মধ্যে ডিবেট হবে। কেন প্রধানমন্ত্রীর কোনো কাজ নেই ওদের মধ্যে ফালতু লোকদের সঙ্গে ডিবেট করবে, যাদের কোনো
কাজ নেই ডিবেট করতে যাই, আমাকে ডিবেট করতে দেখি আমরা কাজ করি সাধারণ মানুষের সঙ্গে দেখি, প্রধানমন্ত্রী তাই করছেন, আর প্রধানমন্ত্রী কি করছেন তার হয়ে বলবে সাধারণ জনতা। দাদা, গরুবাজার চক্রের অন্যতম পান্ডা এনামুলের সংস্থার টাকা দেখা যাচ্ছে যে দেবের সিনেমায় ইনভেস্ট করা হয়েছিল, পরে যদিও বলছে যে দেব সেই টাকাটাকে ফিরিয়ে দিয়েছে। দেখুন, এসব তথ্য প্রমাণ আছে বলেই ইডি সিবিআই ডাকছে, বলো ওনাকেও ডাকা হয়েছে, এখন জবাব দেবেন উনি। তথ্য প্রমাণ যদি থাকে কোর্টে গিয়ে তার জবাব দিতে হবে, সেগুলো এক্সপোজ হয়ে গেছে, দেখা যাক। সেই বাঁকেতে যারা ঢুকেছে না, টিএমসি পার্টিতে যারা গেছে তাদের গায়ে কালি লেগেছে, বলতে পারবো না। তো সেই জন্য তীর্থ অনুমান কোথায় থাকবে দাদা? আজকে তো কলকাতা রাজপথে সাধু সন্তরা পথে রাজপথে নামছে, মানে যে সনাতনী বিতর্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য তার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ, পশ্চিমবাংলার সমস্ত মানুষ, সমস্ত পেশার মানুষ কোন না কোনোভাবে তারা প্রতারিত বঞ্চিত, তারা প্রতিবাদ করেছেন। বাকি ছিলেন সাধু সন্তরা, মমতা ব্যানার্জি, তাদেরও অসম্মান করেছেন। তারা বুঝতে পেরেছেন আজকে মঠ মন্দির চালানো মুশকিল, টিএমসি থাকলে মঠ মন্দিরের জায়গা লুট হয়ে যাচ্ছে, সম্পত্তি লুট হয়ে যাচ্ছে, সাধু সন্তরা মারা যাচ্ছেন। গঙ্গাসাগর যাওয়ার সময় পুরুলিয়াতে এখানে সাধুদের উপরে আক্রমণ হয়েছিল, মারা হয়েছিল তাদের, সে দৃশ্য আমরা দেখেছি। তো হিন্দু ধর্ম, হিন্দু সংগঠন, সন্ন্যাসীদের জীবনের সুরক্ষা, ধন সম্পত্তির সুরক্ষা আজকে পশ্চিমবঙ্গে নাই, তাই বাধ্য হয়ে তারা রাস্তায় নামছে। দাদা, ব্যারাকপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিং কে খুনের হুমকি দেওয়া হচ্ছে, তাকে ফোন করে বলা হচ্ছে যে 29 মে এর পর তাকে ভিড়ের মধ্যে মেরে ফেলা হবে।